হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম স্কাউট ভারতের শীতাবাসে চেতনা গ্রুপের নাগরিকত্ব ব্যাচ নিয়ে। তো আমি আজকে চেতনা গ্রুপের আরও একটি ব্যাচ সম্পর্কে আলোচনা করব, সেটি হলো ক্যাম্পিং ব্যাচ। তো এই ক্যাম্পিং ব্যাচ পেতে হলেও আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। তো ক্যাম্পিং ব্যাচ নাম শুনে সবাই হয়তো বুঝতে পেরেছ যে ক্যাম্পিং ব্যাচ যেহেতু সেহেতু ক্যাম্পিং রিলেটেডই হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা স্ক্রিনে দেখে নিই ক্যাম্পিং সম্পর্কে, যে ক্যাম্পিং ব্যাচ পেতে হলে আমাদের কি কি দরকার। তো আমরা দেখছি প্রথমেই লেখা আছে উপদলের 3 দিনের ক্যাম্পের জন্য পরিকল্পনা, বাজেট, প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে পারা। অর্থাৎ উপদল, অর্থাৎ একটি উপদল যখন ক্যাম্পে যাবে, সেই ক্যাম্পটি হবে 3 দিনের, এবং সেই 3 দিনের ক্যাম্পের বাজেট, অর্থাৎ মোট কত টাকা আমাদের ক্যাম্পে খরচ হবে, কোথায় কত টাকা খরচ হবে, সেইটার বাজেট তৈরি করা আমাদের জানতে হবে। এটি হলো প্রথম শর্ত। এরপরে সাধারণত ব্যবহৃত তাঁবু বিভিন্ন অংশের নাম জানা, অর্থাৎ সাধারণ আমরা সাধারণত যেসব তাঁবু ব্যবহার করে থাকি ক্যাম্পিংয়ের জন্য, সেই তাঁবুর বিভিন্ন অংশের নাম। এরপর সাধারণ ব্যবহৃত তাঁবু খাটাতে পারা, অর্থাৎ ক্যাম্পে গেলে আমাদের তাঁবু কীভাবে খাটাতে হয় সেটি জানতে হবে। তা নাহলে তো আমরা তাঁবু খাটাতে পারবো না এবং আমরা থাকতে পারবো না, আমাদের ক্যাম্পে গেলে তাঁবু খাটিয়েই থাকতে হবে। এরপর সুন্দরভাবে ভাঁজ করতে পারা, সুন্দরভাবে ভাঁজ করতে জানতে হবে, অর্থাৎ কীভাবে এটি ভাঁজ করলে এটি সুন্দর হবে, ভালো থাকবে। এরপরের বিষয়টি হলো বিভিন্ন সময় তাঁবুর যত্ন, অর্থাৎ আমরা যে কোনো সময় আমাদের যে কোনো জায়গায় যেতে হয় তখন আমরা কীভাবে তাঁবুর যত্ন নেব সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর এর চতুর্থ ধাপটি হলো ক্যাম্পে রান্না করার জন্য মাটির চুলার সঠিক অবস্থান তৈরি করা। অর্থাৎ ক্যাম্পে গেলে আমাদের তো খাওয়া দাওয়া করেই সেখানে থাকতে হবে, 3 দিনের ক্যাম্প হোক বা 7 দিনের ক্যাম্প, তো সেজন্য তো আমাদের অবশ্যই রান্না করার জন্য চুলা লাগবে। সেই ক্যাম্পে চুলা তৈরির সঠিক অবস্থান, অর্থাৎ ক্যাম্পের কোনখানে চুলা তৈরি করলে অবস্থানটি সঠিক হবে বা ভালো হবে, সেই অনুযায়ী আমাদের সেই চুলাটি কোথায় তৈরি করতে হবে সেটি সঠিক নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে। রান্নার জন্য আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন, অর্থাৎ রান্নার জন্য কিভাবে আগুন জ্বালাতে হয় বা কি কি পদ্ধতিতে আগুন জ্বালানো যায় সে চুল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ক্যাম্পে গেলে তো সাধারণত মাটির চুলাই ব্যবহার করে থাকি, তো সেজন্য ওই মাটির চুলায় যেভাবে আগুন ধরাতে হয় সে সম্পর্কে জানতে হবে। এরপর রান্নার জন্য আগুন জ্বালানো নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে এর জ্ঞান অর্জন, অর্থাৎ আমরা যখন রান্না করব তখন আমরা আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণ করব, যে এটি আমাদের বেশি আগুন এখন দরকার না কম, এবং এই নিয়ন্ত্রণ, এই তো বললাম যে এটি বেশি না কম সেটি হলো এটি নিয়ন্ত্রণ। এরপর আটজনের উপযোগী ভাত, মাছ, মাংস, ডাল, ভাজি ইত্যাদি রান্না করতে পারা, অর্থাৎ আমরা যখন ক্যাম্পে যাব একজন স্কাউট হিসেবে আমাদের সকল কাজের দক্ষতা থাকাই প্রয়োজন, তো আমরা অবশ্যই রান্না করতে পারব বা আমাদের রান্না শেখা অবশ্যই প্রয়োজন। তো সেই ক্যাম্পে 8 জন লোক, একটা উপদলে তো 8 জন থাকে আমরা জানি, তো সেই 8 জন খাবে, অর্থাৎ তুমি সহ আরও 7 জন, সেই 8 জন যে পরিমাণ খাবে সেই পরিমাণ ভাত, মাছ, মাংস, ডাল, ভাজি ইত্যাদি রান্না করতে পারা। তা প্রতিদিন তো এগুলো হবে না, এই 3 দিনের যে কোনো দিন এগুলো যে কোনো কিছু এগুলো সব না, হ্যাঁ এগুলো সব জানা রাখা ভালো, কিন্তু 3 দিনের ক্যাম্পে হয়তো বা এগুলো সব কিছুর আয়োজন করা যাবে না, তবে এগুলো জেনে রাখা ভালো।
এরপর পর্যায়ক্রমে হয়টি শিবিরবাসের অভিজ্ঞতা, এটি কিন্তু তাঁবুবাস, অর্থাৎ তাঁবুতে থাকার অভিজ্ঞতা অর্জন করতে হবে। পর্যায়ক্রমে ছয়টি তাঁবুতে থাকার, অর্থাৎ ছয়টি ক্যাম্প বলতে পারো বা কোনো জায়গায় তাঁবুবাস করলে ছয়টি। তো আজকের ভিডিওটি আর বেশি নয়, এইটুকুই আজকের ভিডিও। তো তোমরা জেনে নিলে যে কিভাবে ক্যাম্পিং ব্যাচটি অর্জন করতে হয়। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোই আমাদের জানতে হবে, এর বেশি আমাদের জানার দরকার নেই। তবে এই বিষয়গুলো কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তা না হলে এই ব্যাচটা অর্জন করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টস করে জানিয়ে দাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলে যদি তোমরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।